হাই ফ্রেন্ডস হ্যালো সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশনে আজকে আমরা চলে এসেছি আবগারি জি কে মক টেস্ট পর্ব পাস নিয়ে তো এর আগে কিন্তু তোমাদের চারটে ক্লাস দেওয়া হয়েছে যেগুলো তোমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্টে জানাও এবং তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা অনেকটা অনুপ্রেরণা পাই কারণ কিন্তু আমাদের এই ভিডিওগুলি বা কন্টেন্টগুলি তৈরি করতে যথেষ্ট পরিমাণ সময় বা যা যথেষ্ট পরিমাণ কিন্তু শক্তি রাখতে হয় তো তোমরা যদি সেটা করো সাবস্ক্রাইব করো বা লাইক কমেন্ট করো তাহলে কিন্তু আমরা অনেকটাই অনুপ্রেরণা পাই তো শুরু করছে আজকের প্রথম প্রশ্ন দিয়ে বলছে কত সালে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় তো কত সালে এটা হয়েছিল তো এটা হয়েছিল আমাদের দু সালে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানার সৃষ্টি সরি এরপর থেকে আমি একটুখানি করে টাইম দেব তারপরে তোমরা অ্যান্সার বলার সময় পাবে সেই সময় বলবে এদের মধ্যে কোনটি তাপ ও বিদ্যুতের সুপরিবাহী তো এদের মধ্যে কোনটি তাপ ও বিদ্যুতের সুপরিবাহী হীরা অ্যান্থেসাইড গ্রানাইট নাকি গ্রাফাইট তো সঠিক অ্যান্সারটি তোমরা জানাবে কমেন্টে তো সঠিক অ্যান্সারটি আমি বলে দিচ্ছি কত হয়ে যাবে এটার অ্যান্সার ডি গ্রাফাইট হচ্ছে সঠিক অ্যান্সার গ্রাফাইট কিন্তু একটা অধাতু হওয়া সত্ত্বেও তাপ ও বিদ্যুৎ পরিবহন করে পরবর্তী কোশ্চেন স্কার্বি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে অপশান এ ভিটা অপশান বি অপশান সি ভিটামিন অপশান ডি ডি ভিটামিন তো ওখান থেকে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এর সি ভিটামিনটার জন্য কিন্তু স্কার্বি রোগ হয়ে থাকে পরবর্তী কোশ্চেন ত্বকের বহির্ভাগকে কি বলা হয় ডার্মিস এপিডার্মিস এনডার্মিস নাকি এক্সডার্মিস তো ত্বকের বহির্ভাবকে কি বলা হয় ত্বকের বহির্ভাগকে বলা হয় এপিডার্মিস পরবর্তী কোয়েশ্চনে যাব ফাদার অফিকার অফ বা গ্রিগার মেন্ডেল চার্লস ডারোইন হুগো দা ব্রিজ তো কি হয়ে যাবে সঠিক অ্যান্সার জি জে মেন্ডেল পরবর্তী কোশ্চেনে যাবো ফুলের পুরুষ অংশকে কি বলা হয় অ্যান্ড্রোক্রোসিয়াম ক্যালিক্স থ্যালামাস নাকি জাইনোসিয়াম তো এখানে যে আমরা কিন্তু মূলত আর একটা দেখতে পারি যে স্টেমেন তো স্টেমেনটা কিন্তু এই অ্যান্ড্রোকোসিয়ামেরই অংশ অর্থাৎ অপশন এ এটা যে স্টেমেনটা এটা কিন্তু এইটারই অংশ তো অ্যান্ড্রোকোসিয়াম এখানে হয়ে যাবে অ্যান্ড্রোসিয়াম তো হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেনে যাব কোষের শক্তিকর কাকে বলে প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট গলগিয়া পিচাস নাকি মাইট্রোকন্ডিয়া তো এই অ্যান্সারটা সকলে আমাকে কমেন্টে জানাবে এটা যারা যারা ক্লাসটা দেখছো তারা কিন্তু অবশ্যই জানাবে পরবর্তী কোশ্চানে যাবো হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ রেচনে সহায়তা করা শালক সংশ্লেষ হরমোন তৈরি করা নাকি রক্তে অক্সিজেন বহন করা তো সঠিক অ্যান্সার কে যাবে অপশন ডি রক্তে অক্সিজেন বহন করা পরবর্তী কোশ্চেন ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় অক্সিন জীববে থাইর অক্সিন নাকি ইথিলিন তো সঠিক অ্যান্সার এখান থেকে কি হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ইথিলিন হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন হলুদ গাছে কোন অংশ থেকে পেয়ে যায় অর্থাৎ হলুদ যে অংশটা আমরা নিই সেটা গাছের কোন অংশ মূল কাণ্ড ফল নাকি ফুল তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে কাণ্ড থেকে আমরা এটা নেই পরবর্তী কোশ্চেন শ্রীরঙ্গপত্ত নামের সন্ধি কত সালে হয় সতেরোশো তিরানব্বই সতেরোশো বিরানব্বই সতেরোশো চুরানব্বই সতেরোশো পঁচানব্বই তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন চিটাগাঁও আর্মি এর প্রধান কে ছিলেন অর্থাৎ চিটাগাঁও আর্মির যে প্রধান ছিলেন তিনি কে ছিলেন সূর্য সেন সুভাষচন্দ্র বসু ভগৎ সিং নাকি চন্দ্রশেখর আজাদ সঠিক আনসার কি হবে যাবে সূর্য সেন পরবর্তী কোশ্চেনে যাব আইনি আকবরই কে রচনা করেন আকবর বীরবল টোডরমল নাকি আবুল ফজল তো সঠিক আনসার কি হয়ে যাবে আমাদের আবুল ফজল হয়ে যাবে সঠিক আনসার পরবর্তী কোশ্চেন বেঙ্গল কেমিক্যাল কে স্থাপিত করেন চন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানচন্দ্র ঘোষ নাকি প্রফুল্লচন্দ্র রায় তো এখান থেকে কি হয়ে যাবে সঠিক অ্যান্সার আমাদের প্রফুল্লচন্দ্র রায় হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন অর্থশাস্ত্র কে রচনা করেন কালিদাস পানিনি এটা কৌটিল্য হবে সঠিক এখানে অ্যান্সারটা একটুখানি অন্যভাবে লেখা হয়ে গেছে নাকি হর্ষবর্ধন তো অর্থশাস্ত্র রচনা করেছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বলতে পারো বা চাণক্য যেটা কিন্তু মৌর্য সাম্রাজ্যর যে অর্থ কিন্তু এখানে অর্থ নিয়ে ব্যাপারটা নয় অর্থাৎ পলিটি নিয়ে শাসনতন্ত্র নিয়ে ব্যাপারটা ছিল মৌর্য সাম্রাজ্যে কিভাবে শাসন করেছিল সেই ব্যাপারটা চন্দ্রগুপ্ত হয়ে পরবর্তী গুরু নানকের জন্ম হয় কত সালে চোদ্দশো উনসত্তর চোদ্দশো সত্তর চোদ্দশো একাত্তর নাকি চোদ্দশো আটষট্টি এটা কিন্তু শিখদের যে গুরু সেটা হচ্ছে গুরু নানক কত সালে চোদ্দোশো উনসত্তর হচ্ছে সঠিক পরবর্তী কোশ্চেনে যাব ড্রেন থিউরি এর প্রবক্তা কে অর্থাৎ যে সেটা কে সুরেন্দ্রনাথ ব্যানার্জি দাদাভাই নৌরজি মতিলাল নেহরু মহাত্মা গান্ধী তো সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে সঠিক ক্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি দাদাভাই নৌরজি পরবর্তী কোশ্চেন রাষ্ট্রকূত বংশের প্রতিষ্ঠাতা কে পুলকেশি এক বা পুলকেশি প্রথম পুলকেশি আমক বর্ষ কৃষ্ণ রাজা নাকি দান্তি দুর্গ তো সঠিক অ্যান্সার কে যাবে অপশান ডি সঠিক অ্যান্সার দানটি দুর্গ হচ্ছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা পরবর্তী কোশ্চেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে পশুমিত্র অগ্নিমিত্র দেবভূতি নাকি কীর্তিবর্মন তো সঠিক অ্যান্সার কে হয়ে যাবে হবে পুষ্যমিত্র হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হরিসেন কার সভাকবি ছিলেন হরিসেন কার সভাকবি ছিলেন অশোক সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সমুদ্রগুপ্ত পরবর্তী কোশ্চেনে যাব পরবর্তী কোশ্চেন বলছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রভাবিত প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছাপ্পান্নঠারশো সাতান্ন আঠারোশো উনিশশো সাতান্ন আঠারোশো আটান্ন সঠিক আনসার কি আঠারোশো সাতান্ন উডের অনুযায়ী উডের ডেস্পাস কত সালে এসছিল উডের ডেসপাস এসছিল আমাদের আঠারোশো চুয়ান্ন সালে এটা কিন্তু ডব্লিউ বিচ এস প্রিমিনারির কোয়েশ্চেন পরবর্তী কোশ্চেন বিখ্যাত শক রাজা কে ছিলেন অর্থাৎ এদের মধ্যে কে ছিলেন বিখ্যাত শক রাজা নহপান রুদ্রদমন প্রথম বা নাকি ঘমাটিকা যাবে প্রথম কোশ্চেনে যাচ্ছি রামজি ফিল্ম সিটি কত সালে স্থাপিত হয় উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচাশি উনিশশো ছিয়ানব্বই নাকি উনিশশো ছিয়াশি তো সঠিক অ্যান্সার কে যাবে উনিশশো ছিয়ানব্বই পরবর্তী কোশ্চেনে যাব নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত গোদাবরী কাবেরী কৃষ্ণ নাকি মহানদীটা কৃষ্ণা হবে আকারটা নেই তো সঠিক অ্যান্সার কেউ যাবে কৃষ্ণ আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেন প্রথম অলিম্পিক খেলা কত সালে শুরু হয় আটশো পঞ্চাশ বিসি অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ সাতশো পঞ্চাশ বিশি সাতশো ছিয়াত্তর বিসি নাকি আটশো ছিয়াত্তর বিশি সঠিক অ্যান্সার কে যাবে সাতশো ছিয়াত্তর বিসি পরবর্তী কোশ্চেন যাব সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট হকি ফুটবল নাকি ব্যাডমিন্টন তো সঠিক অ্যান্সার কে হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে হকি পরবর্তী কোশ্চেনে যাব শচীন টেন্ডুলকার কোন দলের বিরুদ্ধে একশোতম শতরানটি করেন শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নাকি বাংলাদেশ তো সঠিক অ্যান্সার কে হয়ে যাবে বাংলাদেশের বিরুদ্ধে তিনি একশোতম শতরানটি করেছিলেন লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন বি আর আম্বেদকর জিবি মালভেঙ্কর নাকি রাজেন্দ্র প্রসাদ তো সঠিক ক্যান্সার কি হয়ে যাবে ভি মালব্যাঙ্কা ছিলেন লোকসভার প্রথম অধ্যক্ষ পরবর্তী কোশ্চেন নিচের কোনটি ভারতের প্রমাণ সময় নির্দেশ করে মানে দ্রাঘিমা কোন দ্রাঘিমা রেখা বিরাশি ডিগ্রি পূর্ব বিরাশি ডিগ্রি পাঁচ মিনিট পশ্চিম বিরাশি ডিগ্রি পাঁচ এই নব্বই ডিগ্রি পাঁচ পূর্ব নাকি অষ্টাশি ডিগ্রি পূর্ব তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সঠিক সরি এটা এখানে পশ্চিম হবে না এটা পূর্ব হবে এখানে ভুল করে হয়ে গেছে তো এটা ইস্ট হবে অর্থাৎ পূর্ব তো বিরাশি ডিগ্রি পাঁচ মিনিট এটা পূর্ব এটা সঠিক অ্যান্সার পরবর্তী কোশ্চেনে যাব ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি শ্রীলঙ্কা মায়ানমার মালদ্বীপ নাকি আফগানিস্তান তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে মালদ্বীপ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এবং এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আমরা তিরিশটা কোশ্চেন তোমাদেরকে দিলাম যেগুলি কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষা এসছে তো তোমরা এইভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে থাকো এবং এইভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং এই পরবর্তীতে আমরা আবগারির জন্য কিন্তু কীভাবে তোমরা দৌড় বা কীভাবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা এগিয়ে নিয়ে যাবে তার জন্য আমরা ভিডিও আনতে চলেছি তো তোমরা যারা যারা এই ধরনের ভিডিও চাও তারা অবশ্যই কমেন্টে